জীবনে এমন কিছু সম্পর্ক এসে উপস্থিত হয় সে তাদের কী নামে ভূষিত করা হবে তার নিজের মন বুঝতে পারে না। সেই সম্পর্কগুলো স্থান হয় হৃদয়ের গভীর দৃষ্টিকোণে, যেখানে শুধু সেই নাম না জানা সম্পর্ক আর একটা প্রচ্ছন্ন ভালো লাগা মিশ্রিত ভালোবাসার অবস্থান। সেখানে শুরু হয় তাদের একান্ত আলাপচারিতা, যেখানে কারোর প্রবেশের অধিকার নেই। তাদের ভালো লাগা ভালোবাসা, একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি, সব কিছু যেন একান্ত, বড় বেশি করে নিজের। হঠাৎ এসে যাওয়া বাঁধনহারা এই সম্পর্কগুলো যে কখন নিজের কাছে হীরের থেকেও দামি হয়ে যায় তা বোঝা যায় না। সেই হীরের ঝলকে যখন হৃদয়ের গভীরে থাকা আবেগগুলো একটা অদৃশ্য কিছু পাওয়ার তৃপ্তিতে ঝলসে ওঠে, তখন সেই মুহূর্ত হয়ে ওঠে মূল্যবান, যা শুধু নিজের অনুভূতিতেই অনুভব করা সম্ভব। আজ শুনবেন এই রকমই একটি ভালো লাগা ভালোবাসার মিষ্টি প্রেমের গল্প। শুনতে থাকুন আজকের গল্প। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দেবপ্রিয় উঠে এলো। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে অনুত্তমা দেখতে পেয়েই একেবারে আড়ালে। আরে, পাগলটা আবার এসেছে! যা ভেবেছিল ঠিক তাই, ইয়া বড় একটা কদম ফুল। কলিং বেল বাজতেই অনুত্তমার আন্দাজ মিলে গেল। ইস, বৃষ্টিতে ভিজে দেবপ্রিয় জামা প্যান্ট জলে সপসপ করছে, মাথার চুল থেকেই জল টপটপ করে পড়ছে, আর দেখো পাগলটার পায়ে একটা হাওয়াই চপ্পল। কি, দরজা খুলবে না তো? প্রশ্নটা করেই দেবপ্রিয় দুহাত বাড়িয়ে দিল। বর্ষণ সিক্ত কদম ফুল, বড় বড় চোখ করে অনুত্তমা চেয়ে আছে। এখনো বাড়িতে ঘুম থেকে কেউ উঠিনি ভাবছিস? বাইরে কালো অন্ধকার। তুমি যা ভাবছো তা ঠিক নয়, এখন সকাল 7:30। কথাটা বলে দেবপ্রিয় সে বোকা বোকা হাসি, এটা দেখলেই অনুত্তমার গা জ্বলে যায়। তার যে চট করে হাসি আসে না, ছোটবেলা থেকেই সে গোমরা মুখ। জীবনের এই বয়স অবধি তার এত জিগজাগ, সে হাসতে ভুলে গেছে। মা বাবা ডিভোর্সের পর মায়ের দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় স্বামী বেশ বয়স্ক এবং ভারী পণ্ডিত, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার ঠাঁটবাটি আলাদা, সেই তল স্পর্শ করতে পারে না অনুত্তমা। মোটেও সে বাবা বলে ডাকে না, আপনি করে চালিয়ে দেয়। তার মা খুব খুব অসন্তুষ্ট এতে। আসলে উনি যে মায়ের প্রাক্তন স্যার এবং মায়ের পিএইচডির গাইড। অবিবাহিত ছিলেন এতদিন মায়ের স্যার, তবে বরাবরই ছাত্রীদের প্রতি দুর্বলতার জন্য তিনি একাডেমিক মহলে খ্যাত। কিন্তু 60 অতিক্রান্ত, মধ্য 60, চুল পাকা, গত বছর দাঁত সব বাঁধিয়েছেন, এখন যৌবন শান্ত। নিজের পড়াশোনা নিয়েই থাকেন, তবু বাড়িতেও তিনি কঠোর প্রশাসক। অনুত্তমা মাঝে মাঝে গোলমাল করে ফেলে, তখন তার ঢাল মা। অনুত্তমা ভদ্রলোকের এই দুর্বলতার খোঁজ পেয়েছে, মাকে অপরিসীম ভালোবাসে। অনুত্তমার মাঝে মাঝে সন্দেহ হয়, এত ভালোবাসা তার মা বোধহয় তার বাবার কাছ থেকেও পায়নি। তুই কত ভোরে বেরিয়েছিস? ফার্স্ট লোকালে, তার মানে বাড়ি থেকে অটো করে জয়নগর স্টেশন, উড়িয়ে পাস তাহলে ভোর 4:30। তুই পারিস বটে, দেবপ্রিয়র আবার সেই বোকা বোকা হাসি। বলল, অটো পাইনি ডার্লিং, ভ্যানরিস্কো, এত ভোরে অটো থাকে না, 150 টাকা নিয়েছে। তুই 150 টাকা খরচ করতে গেলি কেন? অনুত্তমা অনুচ্চ কণ্ঠে জিজ্ঞেস করল। প্রতি মুহূর্তে ভয়, কেউ যদি উঠে পড়ে। শুধু তোর জন্য ডার্লিং। কথাটা বলেই দেবপ্রিয় অনুত্তমার সামনেই এই আধো অন্ধকার ভরে হাঁটু গেড়ে বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। কথাটা বলেই কদম ফুলটা এগিয়ে দিল, আর তখনই বাবা মার বেডরুমের দরজা খোলা মৃদু আওয়াজ। অনুত্তমার হৃৎপিণ্ডটা তখন গলার কাছে চলে এসেছে, এখনই হয়তো মুখ দিয়ে বেরিয়ে যাবে। অনুত্তমাও দেবপ্রিয়র মুখের উপর দরজা বন্ধ করে ডাইনিং কাম লিভিংয়ের সোফাসেটে ডিভানের উপর চিৎপাত। ওমা, তুমি এখনো শুয়ে আছো কেন বাপলি? শরীর খারাপ? অনুত্তমার ডাকনাম হলো বাপলি। অনুত্তমার বুক তখন ওঠানামা করছে, দেখে ফেলেনি তো?
কি সর্বনাশ! মা অনুত্তমার কপালে হাত রেখে বলল, ঠান্ডা মনে হচ্ছে, রাতেই তো বলতে পারতে বাপলি। আমি ও উনি অনেকক্ষণ রাত জেগে ক্রিপ্টিক ক্রসওয়ার্ড সলভ করছিলাম। এক ক্রসটা প্রায় হয়ে গিয়েছিল, ডাউনটা সলভ করতে হিমশিম খুঁজছিলাম। অনুত্তমার বিরক্তি আসে, এত কথা বলা কী প্রয়োজন, মনে মনে বিড়বিড় করছে। চাও না মা? ডাক্তারের লাস্ট ইয়ারে এসেও দেবপ্রিয় ম্যাচিওর হলো না, এটাই অনুত্তমার আক্ষেপ। ফার্স্ট ইয়ার থেকেই তাকে নির্ভেজাল অনুসরণ, সেকেন্ড ইয়ার থেকে ভাব জমানোর চেষ্টা, থার্ড ইয়ারে এসে উপঢৌকন দেয়া। তবুও যখন অনুত্তমা নীরব, দেবপ্রিয় পাকলামিটা যেন আরও বেড়ে গেল। এমনিতে অনুত্তমা চিকেন আর চাউমিন ছাড়া কিছু খেতে পারে না, বেশি খেলে বমি করে, বমি করতে করতে বাবার মুখটা মনে পড়ে। ওই বিয়েটা তার মা ভালোবেসেই করেছিল, বাবার বেসরকারি ফার্মে চাকরি, মা কলেজের অধ্যাপিকা। তখনও বাবার চাকরির উন্নতির কোনো খবর নেই, তারই মতো রুগ্ন ছিল বাবা, বাড়ির অবস্থাও ততই বচ। সংসার খরচের জন্য বাবার প্রথম মাস থেকেই পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট এন্ট্রি। এসব অশান্তি দেখতে দেখতে অনুত্তমার বড় হয়ে ওঠা। মাঝখানের হাইফেন হলো বাবার মায়ের অর্থাৎ অনুত্তমার ঠাকুমার আত্মহত্যা। পরদিন অনুত্তমা দ্বিতীয় বাবার সকাল থেকে জ্ঞান বিতরণ আরম্ভ হলো, তাকে ইতিমধ্যে মায়ের সব কিছু বলা হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে অনুত্তমা দেখল তার জন্য প্রচুর খাবারের আইটেম, আপেল সিদ্ধ, একটা ডিম সিদ্ধ, ওটস আর গ্রিন টি। অনুত্তমার এসব খেতে একেবারে ইচ্ছে করছে না, আজ তার ব্রেকফাস্টে অন্যরকম খেতে ইচ্ছে করছে। গরম গরম ফুলকো লুচি আর আলুর সাদা তরকারি। দুপুরের মেনু অনুত্তমার কল্পনায় ভাসছে, মুগ মুসুরি খিচুড়ি, বেগুন ভাজার, ডিমের অমলেট, চাটনি। হবে না এসব, সে জানে, কারণ ইতিমধ্যে তার দ্বিতীয় বাবার কাছের বাজারে মাংসের দোকানে ফোন করা হয়ে গেছে। এত মাংসাশী ভদ্রলোক সে জীবনে দেখেনি, আর তার মাও বেশ তালে সঙ্গ দিয়ে যাচ্ছে। আচ্ছা, মেয়েরা কি এমনই হয়, এক এক পুরুষের সঙ্গে এক এক রকম? কী সব আবল তাবল চিন্তা করছে সে! এর মধ্যে মায়ের বকুনি, এই খাচ্ছ না কেন তুমি? কিন্তু অনুত্তমার চোখ তো ব্যালকনির দিকে, দেবপ্রিয় কি চলে গেল? বেচারা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিল, তাকে একবার টাটা বাই বাই করা হলো না? আর তখনই তার চোখ পড়ল সেই হলুদ পাখিটা। ওটা রোজ আসে না, প্রতিদিন ব্যালকনিতে খাবার ছড়িয়ে দেয় অনুত্তমা। বুলবুলি, টিয়া, শালিক, চড়ুই, এরা নিত্য খদ্দের। মাঝে মাঝে চলে আসে হলুদ পাখি, অনুত্তমার সেদিকে চোখ পড়তেই মনটা ভালো হয়ে যায়। মনে হয় তার দুর্বল, রুগ্ন, ব্যক্তিত্বহীন বাবা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে হলুদ পাখিটার দিকে তাকাতে গিয়েই মনে পড়ল দুদিন বাদেই ফাইনাল MBBS-এর রেজাল্ট। অনুত্তমা আর MDA পড়ার খপ্পরে নেই, এক সহজ সিদ্ধান্ত। কেউ জানে না, এমনকি ওই নাছার বান্দা দেবপ্রিয় নয়, শুধু হলুদ পাখিটা সব জানে। তাহলে ফাইনালের রেজাল্টে ছুপার উস্তাম, কথাটা সমস্বরে ভেসে এলো। তারপর যেটা হলো, জাস্ট অনুত্তমা এখন নিতে পাচ্ছে না, কানের কাছে তাকে ঘিরে ধরে বন্ধুদের অজস্র প্রলাপ। এত রুগ্ন, সারাক্ষণ বলি শরীর দুর্বল, পড়তে ভালো লাগে না, তাহলে এই রেজাল্ট কী করে হলো বস? অনুত্তমাও আশ্চর্য, কত মোটা মোটা ইংরেজি বই, রাত জেগে পড়তে পড়তে ব্ল্যাক কফি, কখন যে বইয়ের ওপর ঘুম, ঘরের লাইট জ্বলছে, সারা ঘর থেকে গুমোট গন্ধ, কারণ দরজা জানলে সব বন্ধ, বিছানার চাদর পাল্টানো হয়নি এক মাস, নিজের ওয়ার্ড্রপ লন্ডভণ্ড। ওয়ার্ড্রপ থেকে মায়ের মাঝে মাঝে চিৎকার, ওয়ার্ড্রপে একটা ম্যাক্সি লুকোনো আছে, স্মৃতি, কারণ সেদিন বাড়িতে কেউ নেই। ফোর্থ ইয়ারের প্রথম দিক, নভেম্বর মাস, হালকা শীত, বাইরে বিকেল ফুরিয়ে এসেছে। আর কিছুক্ষণ আগে কলেজ থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে চোখ বন্ধ করে পাতলা চাদর জড়িয়ে শুয়েছিল, পরীক্ষা ছিল, একদম ভালো হয়নি, শরীর খারাপ, হঠাৎ হঠাৎ খারাপ হয়। হঠাৎ কপালে আলতো চুমুর পর্শে অনুত্তমার চোখ মেলে দেখে দেবপ্রিয়। অনুত্তমার রীতিমতো ভ্যাবাচেকা, তুই কখন এলি, তোর পেছনে পেছনে? দেবপ্রিয়র কথাটার মধ্যে কোনো অনুশোচনা নেই,
দরজা তো বন্ধ ছিল। অনুত্তমা উঠে লাইটের সুইচ অন করতে যাওয়ার আগেই দেবপ্রিয় বলল, দরজা বন্ধ করতে ভুলে গেছিস, এসব ব্রিলিয়ান্টদেরই হয়। আর আমি কাল লাগিলির মতো ঢুকে পড়েছি। বিরক্ত হচ্ছিল অনুত্তমা, এবার হেসে ফেলল। যেমন হঠাৎ এসেছিল দেবপ্রিয় তেমনই প্রস্থান চোখের নিমেষে। ওই ম্যাক্সিটা একদিন মা টেনে বাইরে বের করে বলল, তুমি এসব জমিয়ে রেখেছ, এখনই ওয়াশিং মেশিনে দাও। অনুত্তমার ওই একদিনই ভীষণ হিংস্র হয়ে বলল, তুমি আমার জিনিসে একদম হাত দেবে না। চণ্ডীগড় অথবা কলকাতা মেডিকেল কলেজ, MD-তে দুটো অপশান একেবারে নাকের ডগায়, স্বপ্নের মতো। এই পরীক্ষাগুলো হেলাচ্ছেদ্দা করেই দিয়েছিল। MD পড়বে না এরকমই ঠিক ছিল। ইন্টার্ন কমপ্লিট করে সে ভেবেছিল হেলথ সার্ভিসে জয়েন করে একেবারে নর্থ বেঙ্গলে পোস্টিং নেবে, সঙ্গে বাবাকে নিয়ে যাবে। বাবাদের জয়েন্ট ফ্যামিলি নেই, সব যে যার কেটে পড়েছে। এখন বাবা আর তার এক অবিবাহিত পিসিমা। পিসিমার কেন বিয়ে হয়নি, ছোটবেলা থেকে তার কাছে এটা রহস্য ছিল। রহস্য ভেঙে গেল ডাক্তারিতে তৃতীয় বছরে। অনুত্তমা দমদমের সেই কলোনির বাড়িতে মাঝে মধ্যেই যেত বাবার কাছে। পিসিকে কদিন আগে বিয়ে না হওয়ার কারণ গলা জড়িয়ে জিজ্ঞেস করতেই বলল, দাদাদের দোষ নেই, আমার তো জড়ায়ু নেই, ছোটবেলার রোড অ্যাক্সিডেন্টে ওটা বাদ হয়ে গেছে। সেদিনও অনুত্তমার বমি হয়েছিল। পিসি কিন্তু সবসময় ফিটফাট, কপালে টিপ, চোখে কাজল। আয়নার সামনে দাঁড়িয়ে অনুত্তমাকে বলে, কোনো পুরুষ আমাকে পছন্দ করবে না। পিসি সম্বন্ধে মাকে কিছু বলতেই পারে না অনুত্তমা। তার মা কেমন তাচ্ছিল্যের ঠোঁটে বলে, একেবারে অস্বাভাবিক, জানি না তার বাবার ফ্যামিলিটা কেন এত ক্রিটিক্যাল, যদি আগে জানতাম এই সম্পর্কটায় হারগিস যেতাম না। নর্থ বেঙ্গলটা ঠিক আছে, ও হরি, এর মধ্যে মায়ের সঙ্গে কথোপকথনের সময় উপাচার্য মশাই ঢুকে গেলেন, এখান থেকে MD করবে, তোমার শরীর ঠিক নেই, একদম বাইরে গিয়ে পড়াশোনার রিস্ক নেবে না। সেদিন অনুত্তমা শরীরে দোহাই দিয়ে রাতের ডিনার স্কিপ করল। স্বপ্নে বাবা এলো, বাবা যেন মাথার কাছে চুলে হাত রেখে বলল, মামুনি, তুমি তোমার মাকে ভুল বুঝো না, রীতি বরাবর এরকমই, ওর যা বুদ্ধির লেভেল আমাদের সংসারে বেমানান, তুমি ওর কাছেই থাকো, ওর ইচ্ছেতেই চলো, ভালো থাকবে। বুদ্ধির লেভেল না ছাই, ঘুমের মধ্যে অনুত্তমা বকে যাচ্ছে, বাবা যেন দায় ঝেড়ে দিচ্ছে। অভিমান হয় বাবার ওপর খুব খুব খুব। একদিন কলেজ থেকে ভর দুপুরে বাবার ওখানে, একতলা বাড়ি জমজমার ছিল, এখন দুজন সদস্য, বাবা আর পিসি। বাবা ও মায়ের কলোনির প্রেম। অনুত্তমাদের রেগে গিয়ে বলেছিল, কেন তুমি মাকে প্রেম করতে গেলে, মা তো অনেক বড় লোকের মেয়ে। অনুত্তমার বাবা সাদা পাকা গোফের আড়ালে মলিন হাসি, ওসব হতো, আগেকার প্রেম এখনকার মতো হালকা পালকা জল মেপে হতো না। পিসির চুল আঁচড়ে দিচ্ছে বাবা, অনুত্তমা দেখে তো থ, একেবারে হই হই করে উঠল, এই এই তুই ভাই বোন এসব কী করছো। অনুত্তমার বাবার সেই সিগনেচার মার্কা সাদা পাকা গোফের হাসিতে বলল, আজ তোর পিসি চুলে শ্যাম্পু করেছে, তাই বিকেলে তেল ঘষে না দিলেও রাতে ঘুমোতে পারবে না, শুধু পিসির যত্ন তাই না, এখনই আমার মাথায় তেল ঘষে দাও। অনুত্তমার কথা শুনে পিসি বলে উঠল, তোর তো চুলই নেই, সব তোর মা কেটে দিয়েছে, আধুনিকা করবে, আমি তোমাদের কাছে থাকবো তাহলে। অনুত্তমা কথাটা বলে বাবাকে আর পিসিমণিকে জড়িয়ে চুপচাপ বসে রইল। ওটি হবে না, তোমার MD পড়া বন্ধ হয়ে যাবে, ভবিষ্যৎ অন্ধকার, পিসি কথাটা বলেই উঠে পড়ল। ভেতরে ভেতরে এতক্ষণ ভেবে রেখেছে মেয়েকে নোনতা সুজি খাওয়াবে, তাড়াতাড়ি করতে হবে, না হলে কখন যে পাকলে পালিয়ে যাবে, হঠাৎ আসে হঠাৎ চলে যায়, এই মেয়ের সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। গ্যাস ধরাতে গিয়ে লাইটার খুঁজে পাচ্ছে না, ওমা কখন যে পাকলি মেয়ে পেছন থেকে এসে গলা জড়িয়ে চুমু খাচ্ছে, টের পায়নি। ওরে ছেড়ে দে, নোনতা সুজি করবো, আমি নোনতা সুজি খাবো না। কি খাবি তুই, চুমু। পিসিমণিও সেরকম বলল, তোর প্রেমিক জোটে নিয়ে তার গালে চুমু দিবি, তোবড়ানো গালে মেয়ে আমার চুমু দিতে এসেছে।
অনুত্তমা হেসে কুটিপুটি। তার মা বাবা প্রতি বিবাহবার্ষিকীতে বেড়াতে যায়, সঙ্গে ল্যাংপট অনুত্তমা। এবারের গন্তব্য পুরী। উপাচার্যের অনেকদিন নাকি পুরী যাওয়া হয়নি, আর তার মা তো এক পায়ে খাড়া। বাবার কাছ থেকে ফিরে ভালো লাগা মনটাকে নিয়ে অনুত্তমা কোলবালিশ টেনে শুয়েছিল। কখন যে বাইরের রাস্তায় আলো জ্বলেছে টের পায়নি। মন খারাপের সকাল, ডিঙিয়ের দুপুর, কলেজ ক্যান্টিনে চুপচাপ বসে থাকা, গালে হাত অনুত্তমার, বিপরীতে কেউ বসে নেই, কারণ সবাই জানে এমএ অসম্ভব মুডি, দারুণ মেধাবী, ভীষণ আউটস্পোকেন, অথচ ভীষণ ভালো মেয়ে। অনুত্তমার হঠাৎ চোখে পড়ল ক্যান্টিনে ওপ্রান্তে ভিড়, স্যান্ডউইচের সঙ্গে ব্ল্যাক কফি ততক্ষণে পেটে ঢুকে গেছে। ভিড় থেকে প্রথমে দোলাচল, পরে নিজেকে নিজেই প্রশ্ন করল, এভাবে সব কিছুতে গুটিয়ে থাকা চলে? উঁকিয়ে দিয়ে অনুত্তমা হাঁ। গিটার বাজিয়ে দেবপ্রিয় গাইছেন নিজের লেখা গান, নিজের লেখা সুর, এক একটা গান শেষ হচ্ছে সবাই হাততালি দিচ্ছে, গানগুলো অসম্ভব সুন্দর। কই, দেবপ্রিয় তো এতদিন বলেনি সে এত ভালো গান লেখে, সুর দেয় এবং গান গাইতে পারে। একটি বেটে মেয়ে দেবপ্রিয়র পাশে দাঁড়িয়ে আছে, মনে মনে মেপে নিল অনুত্তমা। দেবপ্রিয়র প্রায় কোমরের কাছে মেয়েটির হাইট। দেবপ্রিয়র কানে কানে কিছু বলছে, দেবপ্রিয় তারপরেই গান ধরছে। এই মেয়েটাকে অনুত্তমা তো এর আগে দেখেনি, হয়তো অন্য কলেজের মেয়ে, তার মানে দেবপ্রিয় ডুবে ডুবে জল খাচ্ছে। বুকের মধ্যে অনুত্তমার তিত্তিরে হিংসা স্রোত, মেয়েটার নাম জানতেই হবে। পুরীতে শেষ পর্যন্ত যেতেই হলো। সমুদ্রের দিকে চোখ ফেরানো ব্যালকনি, মায়ের কোমরে হাত রেখে তার দ্বিতীয় বাবা নিয়ে বেরিয়ে গেল। কিন্তু এরকম যদি হতো তার সঙ্গে, কিন্তু তার কোমর জড়িয়ে ধরার মানুষ সে দূরবীন দিয়েও কাউকে খুঁজে পাচ্ছে না। সমুদ্রের গর্জন আর বিকেলের লাল আকাশ শুধু চোখের সামনে। অনুত্তমার ইচ্ছে ছিল লাল কাঁকড়া দেখার। ওটা একেবারে ছোট্ট বয়সে হাঁটি হাঁটি পাতে পুরনো বাবা ও মায়ের সঙ্গে স্মৃতি, মনে কিছু কিছু আছে, অধিকাংশ স্মৃতি হাপিস। একদিন, দুদিন, তিন দিনের মাথায় ফিরে এসে অনুত্তমা অসুস্থ। যেটা হয় যেরকমই হয়, মন খারাপের সকাল, বিকেল, সন্ধ্যের পর রাত্রি নামে, মাথা অকারণে বহুক্ষণ জ্যাম থাকে, শূন্য মন ঝুলে থাকে অনিশ্চয়তায়। বাবাও পিসির সঙ্গে মোবাইলে কথা হয়, কেউ যেন কোথাও নেই, হাত বাড়িয়ে কাউকে পাওয়া যায় না কাছে। সেই মেয়েটারও খোঁজ নেই, দেবপ্রিয়র কানে কানে কী সব বলছিল। এক সপ্তাহ সে কলেজে যায়নি, পরে সপ্তাহের প্রথম দিন কলেজে যেতেই থমথমে সব কিছু, কন্ডোলেন্স। সেই মেয়েটা বেঁটে, ধপধপে ফর্সা, টাইট গেঞ্জে জিন্স, অনুত্তমাকে দেখেই বলল, আরে তুমি, অনেকদিন পর দেখছি। জানো তো দেবপ্রিয় গতকাল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? অনুত্তমা কথাটা শুনে স্থির দৃষ্টিতে মেয়েটার দিকে চেয়ে আছে। ভুল শুনছে না তো? এখন মাথার উপরে আকাশে আষাঢ়ের মেঘ, বৃষ্টি তো নামতেই পারে। ও তো তোমাকে খুব ভালোবাসত, আমরা সবাই জানি, মেয়েটা বলছে, বলেই চলেছে। ততক্ষণে বৃষ্টি নেমেছে মাথার উপরে। অনুত্তমার কাছে ছাতা নেই, আর সে ছাতা আনতে ভুলে গেছে। শুনলেন দেবাশিস চক্রবর্তীর কলমে বৃষ্টির মধ্যে। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।